ঘড়িতে 12টা বাজতে যায়, এই গরমের মধ্যে দেখো কি করব, কিচ্ছু করার নেই, আসেনি, আমাকে বেরোতে হলে হঠাৎ দেখি চা পাতাটা শেষ হয়ে গেছে। এই দেখো চা পাতা আনতে গেছিলাম, দেখতে পাচ্ছ না, এই যে চা পাতাটা, আমি বেশি চা খাই না, তোমরা দেখেছ আমি একদমই চা খাই না। যে যাই হোক, এইখানে আছে দেখো এই যে কলা, এই ডিম, আর এই মাছ আমি ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছ, কাতলা মাছ। আর ফ্রিজটাকে দেখি, খুলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, অন্ধকার, ঘরটাকে আলো জ্বালিয়ে নি, এই ফ্রিজে আছে, এই মাছ আছে ফ্রিজে, বিখ্যাত ফ্রিজে বিখ্যাত মাছ, এইটা আর চার পিস ভেটকি মাছ আছে, এই ভেটকি মাছ আছে, আর মাছ চার পিস বিখ্যাত আমার ফ্রিজ, ফ্রিজটাকে ঠিক করেছি। আর সকাল থেকে এই 12টা 12টা বেজে গেছে, রান্নাঘরে কোনো কাজ এখনও হয়নি, মাঝখানে অনেক দিন বাদে আজকে তোমাদেরকে পাঠাবো, তোমরা দেখবে আমার ছেলে গান করেছে, কে 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 ট্রিবিউট দিয়েছে আমার ছেলে, কে 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 ট্রিবিউট দিয়েছে। আর প্রচণ্ড গরম পড়েছে বাবা, প্রচণ্ড গরম পড়েছে, আই আর কি বলবো, মানুষ মানে ঘেমে নিয়ে একসাথে দ্বিতীয় মাসে বলতো না আপাকানো গরম, সেই গরম একটা পড়েছে, সহ্য হচ্ছে না। জানো তো কিছু কিছু মানুষ এরকম থাকে যে এই যে আমরা আমি কখনো না, তোমরা জানো তোমাদের সাথে গল্প করে বলছি, কখনো কারোর সামনে আমি নিজেকে আমি এটা জানি আমি সেটা জানি, মানে নিজেকে প্রুফ করার জন্য, মানে আমার ভেতর আমি সাদা কাগজ, আমি একটা ক্লিন চিট, হ্যাঁ, সেটা কখন হয়, কোন সময় হয়, খুন খারাপি এই যে সব ডাকাতি এসব দেখায় না, আর এবিপি আনন্দে তখন নিজেকে সেভ করার জন্য বলে না 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 আমি খুন করিনি, আমি এই কাজের সাথে জড়িত ছিলাম না, হ্যাঁ, তার জন্য বিতর্ক একটা এবিপি আনন্দে নিউজে এসে সবই যে সব পার্টির লোকরা সব ইয়ে করে না, একটা লাইভ সেশন করে একটা বিতর্কজনিত, তা ওটা কী জানো তো, এক একটা লোক এক একটা মানুষ এরকম আছে যারা নিজেকে, যারা হয়তো জানে তারা বিতর্কে জড়িয়ে পড়েছে, কোনো কারণে তারা পরিষ্কার না, নিজের কাছে নিজেকে পরিষ্কার রাখার জন্য, নিজেকে সাফাই দেওয়ার জন্য, নিজেকে পরিষ্কার রাখার জন্য, মানে অনেকভাবে এখন এটা টিভিতে নিউজে ক্ষেত্রে আমরা দেখি, এই আমরা সাধারণ নাগরিক, সাধারণ গৃহবধূ, সাধারণ আমরা ওয়াইটি করি, ইউটিউবে আমরা লাইফস্টাইল ব্লগিং করি, আমরা অত আমাদের একটা চ্যানেল আছে, কিন্তু আমরা এখানে কী করি, আমরা ভিডিও ক্রিয়েট করি, নানা রকমের ব্লগিং দেখাই, মাঝে মধ্যে একটু বিতর্কিত আলোচনা করি, কারো কিছু দেখলে টেকলে একটু বিতর্কের মুখে জড়িয়ে পড়ি, সেটা হয় ভালো কি সাধারণ কোনো মানুষকে দেখলে, আমার চোখের সামনে যদি দেখি যে সব কিছু ছেড়ে দিয়ে একটা কিছু করছে, মানে জামা কাপড় পরছে না, কে কেউ ওপেন প্ল্যাটফর্মে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হোটেলে যাচ্ছে, কিছু কিছু যদি আমাদের চোখে পড়ে আমরা গল্পের ছড়ে সেটা ছড়ে একটা করে দিই, কিন্তু কখনো আমি আমরা মানুষরা মানে আমি আমি অ্যাটলিস্ট যে আমি কী, আমি মানুষটা কী, সেটার জন্য কোনো একটা মিটিং করে, কোনো একটা মিট আপ সেশন করে সেটাকে জাহির করা, সেটাকে একটাভাবে মানে প্রচার প্রচার মাধ্যমে প্রচার করা, দেখবে যত বেশি প্রচার, যত বেশি প্রচার তত বেশি ভেতরে খুঁত থাকে সেই সব মানুষদের, হ্যাঁ, এই যে এখন আমি যে কী ইয়েতে বসে রয়েছি, হ্যাঁ, আমি কিন্তু কখনো প্রচার করব না, যে আমরা তোমরা ভিউয়ার্স, তোমরা আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, যারা আমার মেয়েরা আছো, আমার ভিউয়ার্সরা আছো, তাদের উপরই ছেড়ে দিই না কেন, তারা তো বুদ্ধিমতী বুদ্ধিমান ব্যক্তি, বিশেষ মজারা আমাদেরকে ফুল বাচ টাইম দেয়, সব কিছু আমাদের সব কিছু দেখে, আমাদের ক্রিটিসাইজ ব্লগও দেখে, সমালোচনা পূর্ব ব্লগও দেখে, লাইফস্টাইল ব্লগও দেখে, গানও দেখে, নাচও দেখে,
তারাই তাদের হাতেই ছেড়ে দিই না কেন। ওই যে মুভি টুভি রিলিজ করলে হয় না জানতা জানাতান, হ্যাঁ শাহরুখ খান সালমান খানের বই যখন রিলিজ হয়, এই দেখো না শাহরুখ খানের একটা ট্রেলার বেরিয়েছে, কী একটা নির্দেশকের একটা ট্রেলার বেরিয়েছে, তার কী মিলিয়ন্স মিলিয়ন্স ভিউস হচ্ছে। হ্যাঁ ওখানে হয়, আমরা তো আর সেলিব্রিটি না যে আমরা এরকম আমাদের পিয়ার, আমাদের তো কোনো পিয়ার ফিয়ার নেই যেখান দিয়ে আমরা প্রচার করবো। আর প্রচার করার আছেটা কি, একটা রান্না কর, একটা খাবার কর, বাথরুম গিয়ে শাক ভাত খাচ্ছি, পাঁচ মিশালে তরকারি ভাত খাচ্ছি, এই তো। আর কিছু মৌমিতা বসা কেয়া আর ওই দেখে মাঝে মধ্যে একটুখানি উস্কানিমূলক মানে ওই একটুখানি করছি, এই এটা কেন করলি রে, এই কেন এটা ল্যাংত দেখানো খুব বাজে সমাজের পক্ষে, সমাজের পক্ষে এই সময় একটু বুলি বুলি করি, কিন্তু সেটাকে নিয়ে কোনো সেশন করে লোক ডেকে তার জন্য আলাদা একটা টাইম করে রাত্রিবেলা করে আলাদা কমিউনিটিতে পোস্ট দিয়ে, যে হুদা হেলভিয়ার না, আমরা একটা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমরা কোনো সেলিব্রিটি নই, আমরা কোনো রকম হাই প্রোফাইলের নই, হ্যাঁ যে আমরা একটা সেশন করে একটা স্ট্রিম লাইভ করে লাইভ সেশন করে, আমি বলছি মানে এইসব হয় না টিভি টিভিতে দেখা যায়, ওগুলো মানে হাই প্রোফাইলরা করে। এই রূপঙ্কর বাগচিকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেই বিতর্কর মূলে রূপঙ্কর বাগচি তো গতকাল একটা প্রোগ্রামও করেছে, হ্যাঁ পুলিশ হেফাজতের মধ্যে, তো সে প্রেসের সামনে ক্ষমাও চেয়েছে। তা রূপঙ্কর বাগচি, রূপঙ্কর বাগচি একটাই হতে পারে, সে একটা হাই প্রোফাইল, সে একটা সেলিব্রিটি, কিন্তু আমরা মি অ্যান্ড মাই মম একটা ব্লগার, হ্যাঁ এক্স ওয়াই জেড একটা ব্লগার, তা আমি খারাপ কি না, আমি কিছু খারাপ করিনি, আমাকে খারাপ করানো হয়েছে, আমি ঠকে গেছি, আমি কারো কাছ থেকে কিছু করিনি, একজনই আমাকে জড়িয়ে দিয়েছে, সে এত কিছু ক্ল্যারিফিকেশনের জন্য একটা সেশন করে দেওয়া, সেগুলো আমরা একদম চুনোপুটি দেখি, আমরা দিন আনি দিন খাই মাছ ভাত খাই, ওটার জন্য আলাদা করে কিছু, হ্যাঁ কিন্তু আমাদের হচ্ছে আমরা কার কাছে ঠিক থাকবো না, ভিউয়ার্সদের কাছে, আমাদের ভিউয়ার্স হচ্ছে আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, কারণ ভিউয়ার্সরাই তো আমাদের ভিউজ দেবে, আমরা এমন কোনো কাজ করব না যার ক্ল্যারিফিকেশান দিতে আমাদেরকে একটা বড়ো মানে এই বলে না ইন্টারভিউ দিতে, আজকাল জানো তো ইন্টারভিউ দিতে অনেক রকম অ্যাপ বেরিয়েছে, আপনা আপে নাকি অনেক কাজ চাকরি হয়ে যাচ্ছে, আর একটা জুম অ্যাপ বেরিয়েছে ওখানে ইন্টারভিউ হয় ভিডিও কলে ইন্টারভিউ, আমার ছেলেকেই আমি দেখি, মা আমাকে একটা মিটিং আছে ওটা জুম অ্যাপে হবে, সেটা হচ্ছে কোনো একটা প্রফেশনাল ফিল্ডে জুম অ্যাপে একটা আমাদের একটা লাইভ আছে, আমার বসরা আসবে আর দুজন কলিগস আসবে, ঠিক আছে একটা ঘরে ও ওর মতো কাজ করে, সেটা হচ্ছে প্রফেশনাল, কিন্তু কী করলো, কে কাকে টাকা দিল, সে কিসের জন্য টাকা দিচ্ছিল, সেটা প্রুফ করার জন্য, আমি ভীষণ ভালো, আমি কোনো দোষ করিনি তার জন্য একটা করা, আমি সাধারণ একটা মানুষ এই ঘেমে নিয়ে তোমাদের সামনে কথা বলছি, একটা ভিডিও যাবে দেখবে আমার ছেলে, আলাদা করে দেবো আমার ছেলে গান করেছে, আর এই তখন আমি এখানে বসে আছি, আজকে কাজ করতে ইচ্ছে করছে না জানো তো, এই কী বলে এই আমি রোজ এখানে ইয়ে করি ডাস্টিং করি, সরি আমি না এই ডাস্টিং করে কিছু কিছু ময়লা আবর্জনাকে দূর করতে চাইছি, আমার কাছে যারা সত্যিকারের আবর্জনা সত্যিকার এই যে কত দেখো না এই যে ধুলো, এটা কত ধুলো জমে আছে দেখেছ, তোমরা এই গরমে এই ধুলো এই আবর্জনাগুলোকে পরিষ্কার করো, এই কী ওই সমস্ত করে রাত্রিবেলা করে মিটিং ফিটিং তাছাড়া করো, যেখানে ধুল পড়ে গেছে ধুলো নিজের হাতে নিজে করেছো, নিজের হাতে পরিষ্কার করে দাও, লোককে দেখাতে আমার বাড়ির কাজ দেখো আমিই করছি, আমার বাড়ির কাজ আমি করছি, আমি লোক দেখে কি করছি করছি না গো, আর এই যে ক্যামেরা ধরে ধরে কাজ করা ভালো লাগছে, যাই হোক মানে এই ব্লগটা বেশি বড়ো যাতে না হয় ছোট, তোমরা তো সব একটু শর্ট দেখতে ভালোবাসো, আমার লাস্ট কথা ভিউয়ার্স হচ্ছে আমার কাছে ভগবান, তাদেরকে এন্টারটেন করাই আমার একমাত্র ধর্ম কর্ম,
কিন্তু আত্মা রাখার আগে অনেকদিন তোমাকে কোনো গান শোনাই না, শুনিয়ে দিচ্ছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি আমি তোমায় দেখতে আমি পিছন পানে চোখ মেলেছি পিছন পানে আমার হৃদয় পানে যাইনি আমার কেমন লাগলো ছোট্ট করে করে দিলাম। এখানে আমার আজকে ডেইলি যেটাই নাম দাও আমি কিছু কথা বলবো, কাজও দেখাবো, আমার আবার কিছু কথাও বলবো। আমার এইভাবেই আমার সারাটা দিন থাকতে থাকবে। যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে খুব প্রফেশনালি যা করছি ক্লিক করে দিও। আর এই কাকিমাটাকে যা কারা কারা ভালোবাসো ভালোবেসে আমাকে অনেক অনেক আদর দিও, আমাকে ভালোবাসা দিও। আমি রূপে তোমার ভোলাবো না ভালোবাসার, আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে থাক। আমি এইরকমই টাটা শেষ করলাম।